সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফাসিলা ডাঙ্গা হাটে। দর্শক, যে দেখছেন গরুগুলো সব শাহিওয়াল গরু, এখানে কিছু ক্রয় করে রাখা হয়েছে। এই গরুগুলো কিনেছে সরাসরি চট্টগ্রাম থেকে এসেছেন এক পার্টি, রাউজান থেকে এসেছেন তিনি, এই কিনেছেন। আমরা আজ আপনাদের জানাতে চেষ্টা করব শাহিওয়াল ক্রস এবং দেশি জাতের মোটা তাজাকরণের সারগুলোর দাম। আপনারা যারা এ ধরনের গরু ক্রয় করে গরুর খামার করতে চান, মূলত তাদের উদ্দেশ্যেই আমরা এই ভিডিওটি তৈরি করছি। দর্শক দেখছেন বেশ কিছু গরু এখানে ক্রয় করে রাখা হয়েছে। আজ ১৮ নভেম্বর বুধবার, আমরা আজ চলুন এখানে কি ধরে আজকে এ ধরনের গরু বিক্রি হচ্ছে সেই তথ্যগুলি আপনাদের দেওয়ার চেষ্টা করি। এই যে আমার সামনে দুটি শাহিওয়াল, হ্যাঁ এগুলো জাতি শাহিওয়াল ভাই, দেখি জি। তো জোড়াটার দাম চাইলেন কত ভাই? আমি লাস্টে দাম চাইছি ৬৮,০০০, লাস্ট ৬৮,০০০ চাইছেন। আর বলতেছে কত লোক? এখন ৬২ বলতেছে, ৬২ ৬০ বলতেছে। তো বেচা বিক্রি ৬৫,০০০ হলে বিক্রি করবেন। আমরা রয়েছি দিনাজপুর জেলার ফাসিলাডাঙ্গা হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি মোটা তাজাকরণের শাহিওয়াল এবং ক্রস জাতের সারগুলোর দাম। দেখি আমরা এই পাশে দেয়, আর এই পাশে আরেকটি দেখছি আমরা। জাতে কি ভাই এটা? শাহিওয়াল। কত দাম চলে? ৪৫,০০০ চাচ্ছেন। কত দিচ্ছে দাম? এখনো কেউ বলেনি। বেচবেন কি? ৪০ হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন যে ৪০,০০০ হলে উনি এটা বিক্রি করবেন। আমরা এই কাছে আরো দুটি দেখছি। জাতে কি ভাই এগুলা? শাহিওয়াল। দেশি আমাদের দেশি। তো দাম চাইলেন কত জোড়াটার? ৯৫ চাচ্ছেন। আর দাম দিচ্ছে কত? ৭৫,৭৬ বেচা বিক্রি? ৮০ হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন যে ৮০,০০০ হলে উনি এগুলো বিক্রি করবেন। দেখছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার ফাসিলাডাঙ্গা হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি মোটা তাজাকরণের শাহিওয়াল জাতের সারগুলোর দাম। এই যে এই পাশে আরো বেশ কিছু গরু রয়েছে, এই পাশে দেখি আমরা এটা একটু তথ্য নেওয়ার চেষ্টা করি। ভাই জাতে কি এটা? জাতে কি? শাহিওয়াল। এটার বয়স কয় মাস হবে? বলতে পারবেন না। কেনা গরু আপনার না? দাম চাচ্ছেন কত? ৪৩,০০০। দর্শক এই যে ৪৩,০০০ দাম চাইছে। দাম দিচ্ছে কেমন ভাই? ৪০ ভাঙাইতে করতেছে, ভাঙাবেন না তো। ৪০ উপরে বিক্রি। দর্শক শুনলেন ৪০ উপরে উনি এটি বিক্রি করবেন। আমরা এই পাশে আরো দুটি দেখছি। এগুলো কি জাতে কি? এটা শাহিওয়াল আর ওইটা? দুটাই শাহিওয়াল। দুটাই শাহিওয়াল, একটি সাদা একটি লাল। দাম চালেন কত জোড়াটা? ৮০,০০০ চাচ্ছেন। দাম দিচ্ছে কত? ৬৪ পর্যন্ত হচ্ছে। বেচা বিক্রি? ৭০ ভাঙাবেন না। দর্শক শুনলেন যে ৭০,০০০ ভাঙাবেন না উনি। এই যে এই পাশে একটি ক্রস জাতি দেখছি। আপনার তো ভাই একটাই আনছেন? না ভাই ৫টা। তো এটার দাম চাইলেন কত? ৫০ চাচ্ছেন। এটা কয় মাস বয়স হবে? ৬-৭ মাস বয়স হবে। ৫০,০০০ চাচ্ছেন। আর দিচ্ছে কত দাম? ৪০। বাজার কেমন আজকে? বাজার কেবল তো লাগতেছে, কেবল লাগতেছে ৪০। তো বিক্রি কত? ৪৫। দর্শক শুনলেন যে বিক্রি ৪৫,০০০ হলে উনি করবেন। ৪০,০০০ পর্যন্ত দাম দিয়েছে, আর চেয়েছে হচ্ছে ৫০,০০০। আমরা দেখি ভিতরে আরো বেশ কিছু ধরনের গরু রয়েছে, সেগুলোর একটু দাম আপনাদের জানানোর চেষ্টা করি। এই যে এই পাশে আমরা আরেকটি দেখছি, একটা ক্রস, একটা এটা ক্রস, আর এটা শাহিওয়াল। এটার দাম কত চাইলেন শাহিওয়ালটার? ৪৫ চাচ্ছেন।
আর কত দাম দিচ্ছে? দাম দিচ্ছে 37। বেচা বিক্রি? বেচা বিক্রি আমি 40 এর উপরে। 40 এর উপরে। আর এটা এটা এই ক্রসটা এটা এটা এটাও 45 আছেন বিক্রি কি 40 এর উপরে? 40 এর উপরে। নিচের নামিবে নাই? এটা কয় মাস বসবে বাচ্চাটা? এটা ধরো 4-5 মাস। 4-5 মাস। দর্শক শুনলেন, 4-5 মাস বসবে। আমরা এই পাশে কিছু ক্রস গরু দেখছি, আমরা সেইগুলোর একটু দাম আপনাদের জানানোর চেষ্টা করি। এই যে এই পাশে একটি দেখছি, এটা কয় মাস বসবে? 8 মাস। তো দাম চাইলেন কত? 50 চাচ্ছেন। আর কত দিচ্ছে দাম? 45-44 পর্যন্ত দাম দিচ্ছে। বেচা বিক্রি? 1-2 হাজার কম হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন যে 1-2 হাজার কম হলে উনি বিক্রি করবেন। আমরা এই পাশে আরো দুটি দিচ্ছি এক চাচার কাছে, দুটি ক্রস জাতের ক্রস। তো না চাচা এগুলা? দুটাই দুটাই ক্রস। কয় মাস করে বসাবে এগুলা? 4-5 মাস করে বসাবে। তো দাম চাইলেন কত জোড়াটা? দাম চাই 80 হাজার। আর দিচ্ছে কত? 70 পর্যন্ত দাম দিচ্ছে। 70 পর্যন্ত দাম দিচ্ছে। তো বেচা বিক্রি? 75 হলে দেওয়া যাবে। এর নিচে নামানো যাবে না? না না। দর্শক শুনলেন যে এর নিচে উনি নামবেন না। আমরা চলুন সামনে আরো দুটি দেখছি চাচার কাছে। চাচা দুটাই ক্রস? দুটাই ক্রস। এগুলো কয় মাস করে বয়স? 7-8 মাস। 7-8 মাস করে বয়স। তো দাম চাইলেন কত এগুলা? দাম চাইছে 90 জোড়াটার। আর দিচ্ছে কত? 70 ভাঙে 70 পর্যন্ত দাম দিচ্ছে। বেচা বিক্রি? 80 পর্যন্ত হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন যে 80 হাজার টাকা হলে উনি এগুলো বিক্রি করবেন। আমরা এই পাশে আরো দুটি দেখছি, এই পাশে দেখি আমরা একটু কথা বলি। এগুলো দেশি না? সব দেশি বাচ্চা। কয় মাস করে বয়স হবে এগুলো? 6-7 মাস করে বয়স হবে। তো কত দাম চাচ্ছেন এগুলো? 37 করে দাম চাচ্ছেন। আর দাম কত করে দিচ্ছে? 31-31 পর্যন্ত দাম দিচ্ছে। বেচা বিক্রি করবেন কত? 33 হাজার করে হলে বিক্রি করে দেবেন। দর্শক শুনলেন যে 33 হাজার টাকা করে হলে উনি এগুলো বিক্রি করে দিবেন। এই যে দেখছেন, আমরা দেখি এই পাশে যাই, এবার সে ভাইয়ের কাছে দেখছি দুটি ক্রস। না ভাইয়া? জি ভাই, ক্রস ক্রস গরু দুটাই। কয় মাস করে বয়স এগুলো? কেনা গরু বলা যাবে, 8-9 মাস করে বয়স। তো কত দাম চাচ্ছেন জোড়াটা? 70 হাজার। আর দিচ্ছে কত? কত দিচ্ছে? ভাঙ্গি ওইটা ভাঙ্গি 70 ভাঙ্গি দিচ্ছে। বেচা বিক্রি কি 70? ওইটা হলে বেশি পারবি। এর নিচে নামবেন না। দর্শক শুনলেন যে 70 হাজারের নিচে নামবেন না। এই জোড়াটি উনি বিক্রি করতে গেলে এই পাশে আমরা দুটি দেশি দেশি না ভাইয়া এগুলো দেশি কত দাম চাচ্ছেন জোড়াটা? 70 হাজার। 35 করে? আর দিচ্ছে কত দাম? 60 60। বেচা বিক্রি? 65 হাজার। দর্শক শুনলেন যে 65 হাজার টাকা হলে বিক্রি করবেন। আমরা একটু ওই পাশে যাবো, ওই পাশে আরো কিছু গরু রয়েছে সেগুলো একটু দাম জানি। এই যে এখানে একটি দেখছি আমরা, এটা কি দেশি? না, শাহিওয়াল জাতের। কত দাম চাচ্ছেন এটা? 55 45 চাচ্ছেন। আর কত যাচ্ছে দাম? দাম দেশে 7-8 হাজার। বেচা বিক্রি? 40 পার হইলে ভালো হইলে, না হলে ওইটাতে সই নাকি? দর্শক শুনছেন যে 40 পার হলে বিক্রি করবেন। এখানে আমরা একটা ছোট সাইজে দেখছি চাচা, কত দাম চাইলেন এটা? 25। এটা কি দেশি? দেশি। 25 হাজার দাম চাচ্ছেন। আর দাম দিচ্ছে কত? 20-21 হাজার দিচ্ছে। বেচা বিক্রি? 22-23। দর্শক শুনছেন 22-23 হাজার হলে উনি এটা বিক্রি করবেন। আমরা এই পাশে একটি ক্রস জাতের গরু দিচ্ছি দেখি ভাই, এটা কয় মাস বয়স ভাই? 8 মাস বয়স। 8 মাস। দাম চাচ্ছেন কত এটা? দাম চাচ্ছি 55। 55। দাম কত দিচ্ছে? দাম বলতেছে 45-46। 45-46। বেচা বিক্রি কি? বেচা বিক্রি আমি মানে 50 একটু ভাঙে ভাঙে হলে দিই, মানে 8-2-3 হাজার বাড়লেই দিই। দর্শক শুনলেন যে 8-2-3 হাজার বাড়লে উনি এটি বিক্রি করে দিবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার
ফাসিলাডাঙ্গা হাট থেকে 18 নভেম্বর বুধবার শাহিওয়াল এবং ক্রস জাতের মোটা তাজাকরণের সার গরুর দাম, আপনারা যারা এই ধরনের গরু ক্রয় করে গরুর খামার করতে চান মূলত তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি তৈরি করলাম। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।